সুয়াগঞ্জ বাজারে এক ভদ্রলোক, এটা সুয়াগাজি বাজার না সুয়াগঞ্জ বাজার? তোমার সে সুয়াগাজি কদিন সুয়াগাজি ও কেন? আচ্ছা তো ঠিক আছে, বলি তোর কেন। সুয়াগঞ্জ বাজারের একজন প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী, তার চারটা ছেলে, চারোটা ছেলে উপযুক্ত হলো, তা চারজনকে বিয়ে করালো। গ্রামের বাড়িতে চার বউ রাখার জন্য চারটা ইউনিটের একটা বাড়ি করলো। ইউনিট সিস্টেম বাড়িতে প্রবেশের গেট একটা হয়, কটা হয়? যদি আল্লাহ তাআলা সকল মানুষের গলার কণ্ঠ একরকম বানাতো বা একই মায়ের সব সন্তানের গলার কণ্ঠ একরকম বানাতো, ওই চার ভাইয়ের মধ্যে তিন নম্বর ভাইটা যদি রাতের এগারোটায় বাড়িতে যাইতো আর এলাকায় কোনো কারণে কারেন্ট নাই, সে গেটের সামনে দাঁড়ায় যদি আওয়াজ দিত, কে জাগো নাস, আমি আসছি, গেটটা খোলো। যদি সাইরো ভাইয়ের গলার আওয়াজ একরকম হইতো, আওয়াজটা দেওয়ার পরে যেই বিবি জাগন থাকতো সে সন্দেহ পড়ে যেত, আমাদের মেয়ে আসছে না আরেকজন আসছে। ফলে দরজাটা খুলতে আসি দেখা যাইতো ভাই আসছে তিন নম্বরটা, বউ আসছে দুই নম্বরটা। কথা কর না কা, ভাই আসছে তিন নম্বরটা, বউ আসছে চার নম্বরটা, ভাই আসছে এক নম্বরটা, বউ আসছে তিন নম্বরটা। শেষ পর্যন্ত পবিত্র জীবনের পবিত্রতা রক্ষা করা কি সম্ভব হইতো নাকি? কথা কর না কা, আল্লাহ তাআলা এই কথাই বুঝে চাইছেন, পশুকে আমি পবিত্রতার পারি পরিবার দিই নাই। কোন কুত্তি কোন কুত্তার সাথে চলবে, কোন গাবি কোন গরুর সাথে চলবে, কোন শুকুর নি শুকুরের সাথে চলবে, এটার কোনো ব্যবধান নাই। এর জন্য চেহারা ভিন্ন করে নাই, কণ্ঠ ভিন্ন করে নাই। মানুষ তোকে আমি আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়ে বানাইছি, প্রত্যেকের পারিবারিক জীবন হবে পৃথক, প্রত্যেকের জীবনে থাকবে পবিত্রতা। তোরা গরু আর ছাগলের মতো, তোরা সে তসলিমা নাসরিনের মতো অবাধ জীবন যাপন করতে পারবি না। তোর পবিত্রতা রক্ষা করার জন্য চেহারা পৃথক করে দিয়েছি, কণ্ঠ পৃথক করে দিয়েছি। ঠাকমা মারমা সাঁওতাল কুলি গারো নানান রকমের উপজাতির ভিতরে তোমাদের বাস, এখানে ইসলামের উপর টিকে থাকতে হলে দিন শিক্ষা লাগবে, এই ছাড়া মুসলমান মুসলমান থাকতে পারিবে না। তাই একটা মাদ্রাসা কর, মাদ্রাসা করলে দিন শিক্ষা পাইবে আর তোমরা মুসলমান থাকতে পারিবে। তা আমরা তো বেসাহারা, সে এলাকায় নানান এলাকা থেকে বিভিন্ন জেলার মানুষেরা যা বাস করে, সঙ্গবদ্ধতাও নাই, পরস্পর সুসম্পর্ক নাই। হুজুর বলেন যে দিন কারো সম্পর্ক নির্ভর করে না, হিম্মত করে আগে বলো, আল্লাহ পাক আসবাবের ব্যবস্থা করে দিবে। এ কথা বলে উনার একটা ছেলের নাম মঈনুদ্দিন, তাকে নিয়ে আসো। সামনে বসানোর পরে হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তাকে সূরা ফাতিহা মুখে মুখে ফলাই দিছে। ফলাই দিই কয়, এই মাদ্রাসার সবক আমি দিয়ে দিছি, বাকি মাদ্রাসা তোমরা আস্তে আস্তে করিবে। আল্লাহ আকবার কইতেন না, আল্লাহ ওই ওইখান থেকে শুরু আজকে মাদ্রাসার এই অবস্থা। আমি যাওয়ার পর আমার চোখের পানে চলে আসলো, সেই সময়ে এই পাহাড় পর্বতের পথ কেমনে অতিক্রম করলেন, আর যার শুধু খানার দাওয়াতের এত বরকত হয় তাদের দিনই দাওয়াতের কত বরকত আল্লাহ জানে। আরেকবার নাঙ্গল কোটাক্ষারে গেলাম, সেখানেও চেয়ারম্যান সাহেবের ছেলে দাঁড়ায় বলে, ওলা আমাদের হুজুর এসছেন, আমাদের ঘরে খানা খাইছেন, যাওয়ার সময় জায়গাটা দেখায় বলছে, চেয়ারম্যান সাহেব পারলে এখানে একটা মাদ্রাসা করিয়েন, এখন ওখানে একটা মাদ্রাসা আছে। কত কম কত কম কত কম। এই জন্য মাহফিলে লোক বেশি কম এটা বড় জিনিস নয়, ইনদাল্লাহ মকবুলিয়ত এটা হলো বড় জিনিস। আল্লাহ পাকের কাছে কবুলিয়ত পাওয়া, আল্লাহ গ্রহণ করে নেওয়া, মকবুল করে নেওয়া, এটা হলো বড় জিনিস। এটা যদি না হয় লাখো মানুষের সমাবেশেরও কোনো দাম নেই। আমার বাবারা, আকাশে তারকা থাকে কুঠি কুঠি, অবসর রাত্রে যদি খোলা আকাশের দিকে তাকাই ঝিনুক বাতির মতো তারকা জ্বলে, লক্ষ কোটি তারকায় জমিনকে আলো দিতে পারে না, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয় একটা তামাম দুনিয়াকে আলো পৌঁছায়, ইন্দুরের ঘট্ট আলো পৌঁছে। যদি দিনই দাওয়াতের দ্বারা একজন যদি সূর্যের মতো আল্লাহ কবুল করে নেয়, পুরা জাতির হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর হাজারো লোক হলো যদি তারকার মতো, কী লাভ হল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনই দাওয়াত শুরু করছেন কত লাখ লোক নিয়া। নবীজির প্রথম দাওয়াতি সমাবেশে লোক হয়েছেন একজন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজির মহিলাদের মাহফিলে লোক হয়েছিলেন একজন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। একজন থেকে শুরু হয়েছে, আর 1400 বছর পরে আসি আমরা 200 কোটির উপরে মুসলমান আছি। 1866 ইংরেজিতে দেওয়ান নামীয় এই এলাকা ছিল,
একেবারে ভারতের অখ্যাত এলাকা, তার সাথে ভারতের বড় কেন্দ্রীয় শহরের সাথে কোনো সম্পর্ক ছিল না, যোগাযোগ ছিল না, এক মাদ্রাসা করার মতো মুসলমানদের সেই সাহসও ছিল না, সেই পরিবেশও ছিল না। ওই সময় কয়েকজন মুরব্বি মিলে একজন ওস্তাদ আর একজন ছাত্র দিয়া দেওবন্দ মাদ্রাসাটা চালু করে। ওস্তাদ কয়জন, ছাত্র কয়জন? ওস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান। এক ছাত্র আর এক ওস্তাদকে দিয়া মাদ্রাসা শুরু হয়। পরবর্তী প্রসিদ্ধ হয়ে গেল শাইখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ। আজ যদি সুয়াগঞ্জ এলাকায় কোনো ভাই যদি কোনো একটা মাদ্রাসা চালু করতে যায় আর সেখানে যদি শুধু ছাত্র একজন হয়, লোকজন দোকানে বসে তিরস্কার করব, এটা খামাখা একটা শুরু করছে, ছেলে মাত্র একটা কি একটা মাদ্রাসা নেই কি? কিন্তু আমরা আমাদের মুরব্বীদেরকে দেখেছি একজন কেন মেহনত করছে। আজ পৃথিবীতে এই পরিমাণ হলো যে তমাম দুনিয়ার যে কোনো অঞ্চলে যাবে দেওবন্দের শাখা প্রশাখার কোনো অভাব নাই, বরং লাখ লাখ মাদ্রাসা তৈরি হয়েছে, যেখানে ফ্লোরে দাঁড়াইয়া ওস্তাদ এ কথা বলে, এলাকার মুরব্বী এ কথা বলে, মুরব্বীরা দাঁড়াইয়া বলে দেওবন্দের আদলে আমরা একটা মাদ্রাসা করতে চাই। কথা কথা ঠিক কিনা কথা? মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে সরকারের সহযোগিতায় কোটি কোটি ডলার বাৎসরিক ব্যয় হয়, কিন্তু পৃথিবীর কোনো জায়গায় কেউ দাঁড়ায় কথা বলে না মদিনা ইউনিভার্সিটির আদলে একটা মাদ্রাসা করব, মক্কা ইউনিভার্সিটির আদলে একটা মাদ্রাসা করব, অথচ দেওবন্দের আদলে একটা মাদ্রাসা করব। এই কথা বাংলার জমিনে কমপক্ষে 1 লক্ষ মাদ্রাসার পোলরে দাঁড়িয়ে মানুষে বলে। কথা কেনা ঠিক কেনা কথা? কেন? এখানে আল্লাহ পাকের মকবুলিয়তের কানেকশন আছে, তাআল্লুক মাল্লার কানেকশন আছে, এই জন্য লোক সংখ্যা বেশি লোক সংখ্যা কম এটা দেখার বিষয় নয়, মূল দেখার বিষয় হলো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা, আল্লাহ পাকের কাছে কবুলিয়ত, আল্লাহ পাকের কাছে মকবুল হওয়া। এর জন্য দোয়া করি আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করে নেন। সংখ্যা আধিক্যের নাম বরকত নয়, কাজে লাগার নাম বরকত। কি বলছি? একটা মাদ্রাসার নমুনা বললাম, এক ওস্তাদ এক ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু। আব্দুল হালিম সাহেব হুজুর বিনা ঘর বাড়িতে বিনা বেতনে সবক দিয়ে মাদ্রাসা শুরু করছে, অথচ আমরা দেখি পাশাপাশি একটা প্রাইমারি স্কুল চালু করার জন্য একটা কোম্পানি, একটা মালিক, একজন ডোনার বিশাল একটা জায়গা বরাদ্দ দেয়। এরপরে সরকারি ঘরে দরখাস্ত হয়, 5 বছর পরে সরকার বরাদ্দ দেয় 50-60 লাখ টাকা, সেই বরাদ্দ পাইতে আবার 3 বছর চলে যায়, আসতে 60 লাখের মধ্যে 30 লাখ টাকা ফতে ফতে শেষ হইয়া যায়, বাকি 30 লাখে কন্ট্রাক্টরে কিছু খায়, কিছু সুরিসামারি চলে যায়, একটা ঘর তৈরি করে। এবার কি বলে, এমপি সাহেবের অনুদানে এই টাকাটা আসছে, তিনি আসি ফিতা না কাটলে স্কুল খোলা যাবে না, তিনি ফিতা কাটতে লাগায় আরও 6 মাস। দেখা গেল একটা স্কুলের ভবন ভূমি আসার পর থেকে স্কুল চালু হইতে 12 বছর এক যুগ চলে যায়, অথচ দিনই মাদ্রাসা প্রথম দিন বিনা ঘরে বিনা ভিটায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ দ্বারা আল্লাহ চালু করে দেয়। কথা কেনা ঠিক কেনা কথা? এটা এখানে কবুলিয়ত আছে, এজন্য শিক্ষা শুরু হয়ে গেছে, ভবন পিছন থেকে আসে, জমিন পিছন থেকে আসে, বরকত পিছন থেকে হয়। বরকত মাল বেশি হওয়ার মধ্যে নয়, বরকত হলো কাজে লাগার মধ্যে। কি বলছি, মাল বেশি না কাজে লাগা বেশি? একটু পরিষ্কার করে বলি, আপনাদের এলাকায় একটা কুকুরে কয়টা বাচ্চা দেয়, একটা গাবিয়ে কয়টা বাচ্চা দেয়? কুকুরে বাচ্চা দিল কমপক্ষে 6টা, গড়ে বলছি এর 7ও দেয় 5ও দেয়, আমরা তো সবাই 7 কইছি না, 6টা কই এর গড়ে কটা কইছি, 6টা গাবিয়ে দেয় মাত্র। আচ্ছা, গ্রামে বছর শেষে তালাশ করলে কোনটা বেশি পাওয়া যায়? তো কুকুরগুলো কি কোরবানিতে খাইয়ে ফেলছে, মাহফিলে খাওয়ায়, সুয়াগাজি বাজারে বেছে? তো গেল কই? সংখ্যা বেশি হলেও আল্লাহ পাক যেহেতু মুসলমানের খাদ্য তার মধ্যে রাখে নাই, সেখানে আছে না বরকতি, গরুর বাছুর একটা হইলেও মুসলমানের খাদ্যের যোগাযোগ আছে তার মধ্যে, আল্লাহ পাক বরকত দিয়ে দিছেন। এক কোরবার ঈদে বাংলাদেশে 2 কোটির উপরে গরু আর ছাগল জবাই হয়, সুবহানাল্লাহ। সারা বাংলা প্রতিদিন বাজারগুলোতে গরু গোশত ছাগল গোশত বিক্রি হচ্ছে, প্রতি অনুষ্ঠানে গরু গোশত খাওয়ানো হয়, এরপরে অবসর শেষে প্রচুর পরিমাণ গরু পাওয়া যায়, কুকুরগুলো তালাশ করে পাওয়া যায় না। কথা কোনো ঠিক কি না? 7টা বাচ্চা দেওয়ার পরে বছরের শেষে একটাও থাকে না, হয়তো কিছু ছেলেরা মেলে ফেলে, কিছু কুকুরে কুকুরে কামড়ায় মারে, কিছু আছে শৃগালে আসি
একদিক থেকে তালা দিয়ে আরেক দিক থেকে আরেক সিগাল আসে বাচ্চাটা কামড়ে নিয়ে যায়, এভাবে বছরের শেষ একটাও থাকে না আমার বাবারা। তাই দুনিয়া উপার্জন করলাম অনেক কিছু, একটা ছেলে আমেরিকা থেকে 50,000 টাকা দেয়, একটা ছেলে কানাডা থেকে 50,000 টাকা দেয়, একটা ছেলে ইতালি থেকে 50,000 টাকা দেয়, 1.5 লাখ টাকা প্রতি মাসে আসে। বুড়া মিয়া মাস শেষ হওয়ার আগে আবার কাঁদতে থাকে, ছেলেরা কি টাকা দেয়, কিছু হয় না, আবার আমার হালত বাকি করণ লাগে। তো তোমার না 1.5 লাখ টাকা দিছিল, তার মায়ের চিকিৎসার পিছনে মাসে চলে যায় 60 লাখ টাকা, আর চিকিৎসাতে 40 লাখ টাকা, আদালতে মামলা আছে মামলার পিছনে যা 70 হাজার টাকা, তো কিছু 40,000, কিছু 50,000, কিছু 70,000 রাস্তা রাস্তায় চলে গেল। শেষ পর্যন্ত বুড়ার খাদ্যের অভাবে আবার ঘৃণ করা লাগে, এরকম লোক মনে হয় এই সমাজে নেই, কথা কর না কা। তাহলে প্রচুর ইনকামের মধ্যে আল্লাহ বরকত রাখে নেই। আর আর আমরা দেখি বটগ্রাম মাদ্রাসার একজন ওস্তাদ বেতন পায় 7,000 না 8,000 টাকা, আলহামদুলিল্লাহ ওলামা ইকরামকে আল্লাহ পাক আওলাদও বেশি দেয়, বেকিরে দেয় ওলামা ইকরাম আওলাদ আটকে রাখে না, এই জন্য তাদের আওলাদও বেশি, আওলাদগুলো ফালে লেখাপড়া করায়। এরপরেও দেখা যায় জীবন কত সুন্দর চলে, এক সময় আমাদের মুরব্বীরা চলতেন পরনের স্যান্ডেল থাকতো কম দামা, গায়ের জামা থাকতো কম দামা কাপড়ের, আলহামদুলিল্লাহ এখন স্যান্ডেল জুতা সব কত সুন্দর কত মানানসই। 7,000 টাকা বেতনের ওস্তাদ সমস্ত আওলাদকে লালি ফালি, বছরের শেষে দেখা যায় আরও কিছু তার জমাও থাকে, সুবহানাল্লাহ, এটার নাম হলো বরকত, কথা কেনা ঠিক কিনা। তাই আল্লাহ পাকের দরবারে আমাদের যেটা চাওয়ার সেটা হলো আল্লাহ আপনি আমাদেরকে মাকবুলিয়ত দান করেন, আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। একটা ছোট্ট বিষয়ের উপরে কয়টা কথা বলে আলোচনা শেষ করব। আমি প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলছেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। বাংলা সাহিত্যে এটা তর্জমা হবে, জিন ইনসানকে আমি আল্লাহ শুধু এবাদতের জন্য বানাইছি। জিন ইনসানকে আল্লাহ পাক কেন বানাইছেন? ইল্লা শুধু, শুধু বলে ইল্লা শুধু, শুধু আমার এবাদতের জন্য বানাইছে। একটা প্রশ্ন দান করি আপনাদের কাছে, গরুরে কে সৃষ্টি করছে, ছাগলকে সৃষ্টি করছে, ওটগুলোকে সৃষ্টি করলো, আসমানকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করলো, তো সবগুলোকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ অন্য কোনো সৃষ্টির বেলায় দাবিটা করে না, শুধু জিন ইনসানের বেলায় দাবিটা কেন করলেন যে শুধু তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য? বানাইছেন তো সবগুলোই আল্লাহ, শুধু আমাদেরকে ইবাদতের জন্য কেন বানাইলেন? কথাটা বুঝাইতে পারিনি, কথা কর না, প্রশ্ন জাগে না? তো সবগুলোই তো তিনি বানাইলেন, শুধু আমাদের বৈশিষ্ট্যটা কি, আমাদেরকে কেন ইবাদতের জন্য নির্ধারিত করলেন? এই ছোট্ট কথাটা বলে আলোচনা শেষ করব। আপনার আমার এই প্রশ্নের জবাব আল্লাহ পাক সূরে ওয়াত্তিনের মধ্যে দিয়েছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরসিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম। এই সূরার শুরুতে আল্লাহ পাক চারটা কসম করছেন, আমার সাথে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরসিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, কয়টা হয়েছে? এই চারটা কসম করে আল্লাহ পাক বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম। তুমি গরু ছাগলকে আমি বানাইছি, ওট ভেড়া দুম্বাকে আমি সৃষ্টি করছি, ওইদিকে না তাকাইয়া আমার কথা শুনো, তোমাকে আমি আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়ে সৃষ্টি করছি, আমার স্পেশাল কিছু স্বার্থ তোমার সাথে জড়িত আছে। কন্যা সুবহানাল্লাহ, চারটা কসম করি বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম। আহসান শব্দ হোসন থেকে এসমে তাফজিল সিগা, বাংলা ভাষায় হয় শুধু সুন্দর, আরবিতে আহসান সুন্দর হয়, উত্তম হয়, শ্রেষ্ঠ হয়, তাহলে অর্থ কী হবে? সমস্ত মাখলুকের থেকে তোমাকে আমি আল্লাহ সর্বোত্তম করে বানাইছি, সর্বশ্রেষ্ঠ করে বানাইছি, সবচেয়ে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ। কে কয়, কারে কয়, আমাদেরকে কর না, কাদেরকে কয়? কথাটা এমনি কইছে না, কসম করে কইছে, কয়টা কসম? কসম কিল্লা গুলো একটু পরে কম। এখন প্রশ্ন হলো আমাকে আল্লাহ পাক, আমি আমাকে যদি না চিনি আমার আল্লাহরে কেমনে চিন? যে ব্যক্তি নিজের চেনে না সে তার স্রষ্টাকে চিনবে না। আমি কে, আমাকে আল্লাহ পাক চারটা কসম করি কিভাবে কথাটা বললো যে তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে উত্তম করে বানাইলাম?
কোন দিক থেকে উত্তম বানাইছে, সবচেয়ে শ্রেষ্ঠ অবকাঠামো দিয়ে তৈরি করছেন আল্লাহ আমাদের। তিনটা উদাহরণ দিই, আমার অবকাঠামো আর পশুর সাথে আমার মিল নাই, আমাকে আল্লাহ স্পেশাল সৌন্দর্য করে বানাইলেন, সুন্দর দিয়ে তৈরি করছেন, এই কথাটা সহজে বুঝতে পারবো। এক নম্বর, আমাদের গরু আর আমাদের স্বাস্থ্যবায়ের গরু, এটা আমার তালতোবায়ের গরু, এটা আমাদের আব্দুর রহমান মিয়া গো গরু, এই পরিচয়টা গরুর চেহারা দেখি হয় না সামলা দেখি হয়, বুঝি কই? গরু চেহারা দেখি করে না সামলা দেখি করে, রং দেখি করে, গায়ের রং দেখি করে, ঠিক আছে নাকি? লাল গা আঙ্গ, সাদা গা আমাদের স্বাস্থ্যবায়ের, ওই কালা গা হলো আব্দুর রহমান মিয়া গো, ঠিক আছে নাকি? যে কোনো মানুষের পরিচয় কি গায়ের সামলা দিয়া হয় না চেহারা দিয়া হয়, কথা কর না কা? এটা আমার স্বাস্থ্য ভাই, এটা আমার তালতো ভাই, এটা কি পিছনের দিকে তাকায় বলে না চেহারার দিকে তাকায় বলে? তাহলে বোঝা গেল আমার বৈশিষ্ট্য হলো চেহারার সাথে, পশুর বৈশিষ্ট্য হলো চামড়ার সাথে, সুবহানাল্লাহ। এবার চলেন চেহারার সাথে কেমন হলো একটু পরিষ্কার করি। একজন মায়ের গর্ভ থেকে একই রেহেমে আটটা সন্তান জন্মগ্রহণ করলো, একই মায়ের রেহেম থেকে, একই মায়ের গর্ভ থেকে আটটা সন্তান জন্মগ্রহণ করলো, আট সন্তানের চেহারা কি একরকম হয় না আট রকম হয়? কথা কর না, একরকম না আট রকম? যুক্তি তো হলো একই ডাইস থেকে যদি 1000 ফাতিল তৈরি করা হয়, সমস্ত ফাতিলগুলোর পুরোটা একই রকমের হবে, সাইজও একই রকমের হবে, ওই তার ঘাটও একই রকমের হবে, তো একই মায়ের রেহেম একটা ডাইস, সেখান থেকে আটটা সন্তান আট রকম কা? যুক্তি তো বলে একরকম হওয়া দরকার ছিল, কথা কর না কা? একরকম না আট রকম? বানাইছেন কে? আল্লাহ কেন বানাইলেন? কফি ইখতিলাফি আলসিনাতিকুম ও আলওয়ানিকুম, তোমার চেহারা রং ঢং ভিন্ন করে আমি আল্লাহ সৃষ্টি করছি, এখানে আমি আল্লাহ পাক আমার কুদরতি একটা রহস্য তোমার মধ্যে রেখেছি। রহস্য কি একটু পরে বলুন, বলেন তো দেখি। আমাদের এই মাহফিলে অনেক সংখ্যক লোক আছি আমরা, এখন পিছনের দিকে তাকিয়ে দেখেন তিন দুজন মানুষের চেহারা কি একরকম হবে? কথা কর না। আচ্ছা এখানে নয় রে, পুরো কুমিল্লাতে তালাশ করলে দুজন কি পাওয়া যাবে হুবহু এক? সারা বাংলাদেশে পাওয়া যাবে? সারা পৃথিবীর কাউকে দুজনকে একসাথে মিলানো কি সম্ভব? 800 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে বাস করে, আল্লাহ পাক 800 চেহারা দিয়া 800 কোটি মানুষ তৈরি করছে, কিয়ামত পর্যন্ত যদি 8000 কোটি মানুষ হয়, 8000 কোটি দিয়ে আল্লাহ পাক চেহারা তৈরি করবে। কোন কম্পিউটারে চেহারাগুলো বানাইলো? সুবহানাল্লাহ, কইতেন না কে বসে বসে এটা বানাইলো, নকশাটা কে করলো? আল্লাহ তাআলা বলেন খালাকাল্লাহু আদ, আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের কথা নকল করেন, খালাকাল্লাহু আদম আলা সূরতিহি, আল্লাহ পাক আদম এবং তার আওলাদদেরকে আল্লাহ পাক নিজ কুদরতে নকশা দিয়া বনি আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। এজন্য প্রত্যেকের চেহারা এক রকম না আলাদা আলাদা? সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কুদরতের রহস্য কি একটু পরে বলি। নম্বর দুই, সারা পৃথিবীর সমস্ত জানোয়ারগুলোকে আমরা দেখি, সব কুত্তার গলার আওয়াজ একরকম, সব বিড়ালের গলার আওয়াজ একরকম, সব ছাগলের গলার আওয়াজ একরকম, সব বান্দরের কণ্ঠ একরকম, শুধু মানুষ তোমাকে আমি আল্লাহ প্রত্যেকের গলার আওয়াজ আলাদা আলাদা করে বানাইছি। সুবহানাল্লাহ, কইতেন না? আওয়াজ কি সবার এক না ভিন্ন ভিন্ন? একই মায়ের যদি 5টা সন্তান হয়, 500 সন্তানের গলার কণ্ঠ আল্লাহ পাক 5 রকম করে বানাইছে, একরকম দেন না আল্লাহ তাআলা? কাছাকাছি মিল থায়, দূরত্ব শুনলে কয় রে আব্দুর রহমানের আওয়াজ মতন লাগে, হাতার বাইটাই নেই কোনো, তাহলে হুবহু মিলে না, হুবহু মিলে না। আমাদের কিছু ভাইয়েরা আছে বিশেষ কোনো বক্তার কণ্ঠ নকল করে ওয়াজ করে, আর ইউটিউবার বাইরা লিখি দেয় হুবহু অমুক, কি কর হুবহু? যত হুবহু হোক আমরা দূরে বসে শুনলে বুঝি হাতে ন এটা নকল, কথা কেন বুঝাই নাকি? আবার অনেক সময় দেখা যায় নকলকে আধা ঘন্টা টানতে পারে, এরপর নকল শুনি যায়, এবার নিজেরটা আড়ায় যার নকল করছে তারটাও আড়ায়, কোনা কোন যে শুনি আবার, কথা কন ডাক্কা। আল্লাহ বানাইছে আলাদা, তুই কে এক হইতে চাস? এই জন্য আল্লাহ ভাগে সুযোগটা দেয় না, খুব বেশি দিন নয় অল্প কয়েক বছর পরে এটা পল্টে যাবে, কি দরকার ফরের নাচ শিখার, তোমার নাচ যেটা দিয়ে তুমি চলো না, কথা কন ডাক্কা, ঠিক নি কথা এটা।
সমহানি বড় মসজিদের এক ইমাম তারাবি পড়াইতে আমার এক হুজুর দুই তিন ফিস্টা পড়ার পরে গলা শুকাই যায় আর ফলাইতে পারি না আমি হাফেজ মানুষ লোকের বাড়ি আমলগো কুমিল্লাতে আমার হঠাৎ কিল্লে মনে উঠছে আমি কই তুই কার কণ্ঠ নকল করস কেরাতের মধ্যে বুঝল না তো কয় আব্দুর রহমান সুদাইসির কেরাত নকল করে তাই ফিটে হাত দিকে বাবা আজকে থেকে নিজের কণ্ঠে তেলাওয়াত করিও নকল করিও না কালকে সুবিধা অসুবিধা আমার জানাইবা পরের দিন আমারে দেখিয়ে মুসাফা করি বুকে জড়াই মহা মহানাকে বললো করি কে হুজুর গত রাত্রে দশ আঘাত ফুরা পড়াইছি এক ফোঁটা ফানি খান লাগানো গলাও শুকানো বরং মনে মনে কুছি যদি হাফেজ দ্বিতীয় গান না হয়তো বিশ আঘাত ফলাইতাম এটা আল্লাহ ইন্না ফি যালিকা লায়াতিন লিল আলিমিনা আমার আল্লাহ বলেন যদি আমার রহস্য সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে বুঝতি তোর চেহারা আলাদা করা তোর ঢকটা আলাদা করা তোর কলার কণ্ঠ আলাদা করা আমি আল্লাহ রেখেছি তোর মধ্যে সূক্ষ্ম রহস্য আমার কুদরতে আল্লাহ পাকের সৃষ্টির নৈপুণ্যতা এটা তো বড় কথা আটশো কোটি মানুষের আটশো কণ্ঠ এই কণ্ঠ কিভাবে আল্লাহ পাক তৈরি করলো কন্যা আয়নায় দারুল উলুম একটা পত্রিকা আছে দেওবন্দ মাদ্রাসা থেকে প্রকাশিত হতো এক সময় আমার কাছে প্রায় কয়েক বছর এসেছিল সেখানে কণ্ঠ ফিতক করার আল্লাহ পাকের কুদরতি রহস্যের আলোচনা করতে যে একটা সুন্দর ঘটনা বলছে বুঝাবার জন্য একটা মেসাল একটা উপমা দিয়েছেন আমি মনে হয় কথাটা বললে কুদরতের রহস্যটা আপনাদেরকে সহজে বুঝাইতে পারবো সুয়াগঞ্জ বাজারে এক ভদ্রলোক এটা সুয়াগাজী বাজার না সুয়াগঞ্জ বাজার তোমার সে সুয়াগাজী কত সুয়াগাজী কেন আচ্ছা তো ঠিক আছে বলি তোর কেন সুয়াগঞ্জ বাজারের একজন প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী তার চারটা ছেলে চারোটা ছেলে উপযুক্ত হলো তা চারজনকে বিয়ে করালো গ্রামের বাড়িতে সাইর বউ রাখার জন্য চারটা ইউনিটের একটা বাড়ি করল ইউনিট সিস্টেম বাড়িতে প্রবেশের গেট একটা হয় কটা হয় যদি আল্লাহ তাআলা সকল মানুষের গলার কণ্ঠ একরকম বানাতো বা একই মায়ের সব সন্তানের গলার কণ্ঠ একরকম বানাতো ওই চার ভাইয়ের মধ্যে তিন নম্বর ভাইটা যদি রাতের এগারোটায় বাড়িতে যাইতো আর এলাকায় কোনো কারণে কারেন্ট নাই সে গেটের সামনে দাঁড়ায় যদি আওয়াজ দিত কে জাগো নাস আমি আসছি গেটটা খোলো যদি সাইরো ভাইয়ের গলার আওয়াজ একরকম হইতো আওয়াজটা দেওয়ার পরে যেই বিবি জাগম থাকতো সে সন্দেহ পড়ে যেত আমাদের মেয়ে আসছে না আরেকজন আসছে ফলে দরজাটা খুলতে আসি দেখা যাইতো ভাই আসছে তিন নম্বরটা বউ আসছে দুই নম্বরটা কথা কর না কা ভাই আসছে তিন নম্বরটা বউ আসছে চার নম্বরটা ভাই আসছে এক নম্বরটা বউ আসছে তিন নম্বরটা শেষ পর্যন্ত পবিত্র জীবনের পবিত্রতা রক্ষা করা কি সম্ভব হইতো নাকি কথা কর না কা আল্লাহ তাআলা এই কথাই বুঝে চাইছেন পশুকে আমি পবিত্রতার পরিবার দিই নাই কোন কুত্তি কোন কুত্তার সাথে চলবে কোন গাবি কোন গরুর সাথে চলবে কোন শুকরনি শুকুরের সাথে চলবে এটার কোনো ব্যবধান নাই এর জন্য চেহারা অভিন্ন করে নাই কণ্ঠ অভিন্ন করে নাই মানুষ তোকে আমি আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়ে বানাইছি প্রত্যেকের পারিবারিক জীবন হবে পৃথক প্রত্যেকের জীবনে থাকবে পবিত্রতা তোরা গরু আর ছাগলের মতো তোরা সে তসলিমা নাসরিনের মতো অবাধ জীবন যাপন করতে পারবি না তোর পবিত্রতা রক্ষা করার জন্য চেহারা অভিন্ন করে দিয়েছি কণ্ঠ অভিন্ন করে দিয়েছি কথা কর না ঠিক কিনা এবার আমাদের যে সমস্ত বুদ্ধিজীবীরা বলে আমরা বাঁদর থেকে হইছি আমরা বাঁদরের গোষ্ঠী কথা এটা তাদেরকে জিজ্ঞেস করি সব বাঁদরের গলার কণ্ঠ কি আলাদা আলাদা না একই কণ্ঠ আমরা বাঁদর গোষ্ঠী হইলে তো আমাদেরও গলার কণ্ঠ একই হইতো আলাদা আলাদা হইতো না সব বাঁদরের চেহারা কি পৃথক পৃথক হয় না একই চেহারা যদি আমরা বান্দর গোষ্ঠী হইতাম তাহলে আমাদেরও চেহারা একই হইতো ভিন্ন ভিন্ন হইতো না কথা কোনো ঠিক কিনা তৃতীয় তিনটা উদাহরণ দেব তৃতীয় বৃদ্ধাঙ্গুলির প্যাট লম্বা পৌনে এক ইঞ্চি পাশে আধা ইঞ্চি দেখতে তেল তেলে সমান কালি লাগাইয়া যখন এখানে কোনো সাদা কাগজের উপরে চাপ দিই সমান হয় না নকশা হয় বুঝি গেছেন সমান হয় না নকশা হয় নকশাটা কত সূক্ষ্ম কত সুন্দর কত সূক্ষ্ম এই নকশাটা কে বানাইল চিৎকার করে বলে কে বানাইল আমার নকশা আমার আব্বার আঙ্গুলের নকশা কি একরকম না ভিন্ন ভিন্ন আমার দাদার আর আমারটা কি এক না ভিন্ন ভিন্ন
আমার বড় ভাইয়েরটা আর আমারটাকে এক না ভিন্ন ভিন্ন আমাদের পুরা পরিবার আর কাউর কি নকশা কি আমারটার সাথে মিলেছে গোটা বাড়ির কারো ফিঙ্গারের সাথে আমার ফিঙ্গারের কোনো মিল আছে আল্লাহর কসম করে বলি 800 কোটি মানুষের আঙ্গুলে ফিঙ্গার নেওয়া হলে দুই আঙ্গুলে দুই জনের আঙ্গুলে ফিঙ্গার আল্লাহ পাক এক রকম বানান নাই সুবহানাল্লাহ এই ছোট জায়গায় এত নকশা কে বানাইলো কিভাবে বানাইলো কোন কম্পিউটার দিয়ে তৈরি করলো সুবহানাল্লাহ কইতেন না যারা এই কথা বলে আমরা বান্দরের গোষ্ঠী বান্দর থেকে বঞ্চি তাদের ঘাড় ধরে আর জিজ্ঞেস করা দরকার তোর বান্দরের ফিঙ্গার লইছে সেখানে মানুষের মতো ফিঙ্গার আছে কিনা কথা কর না কাছে আছে তাহলে মানুষ কিভাবে বান্দর থেকে হয় কোন মিলে তুমি বান্দর থেকে বললা আমি আসলে খুব চিন্তা করছিলাম যারা আমরা মুসলমান যারা আমরা কোরআন পড়েছি বা কোরআন পড়নে ওয়ালাদের সাথে আছি যাদের সাথে কোরআনে ছোঁয়া লেগেছে তারা তো কোরআন শরীফ পেয়েছে আল্লাহ পাক একে একে চারটা কসম করে বলছেন মানুষ তুই বাদত থেকে বনস নেই আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি এই আল্লাহ কসমের জন্য করছে না আল্লাহর কথায় কসম করণ লাগে নি এটা আল্লাহর কথা কসম করছে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করতে আল্লাহ পাক এ কথা জানেন তিনি তো আল্লাহ বাংলাদেশের ডারউনের মতবাদ প্রসার করার মতো মুসলিম ঘরে ছেলে জন্মগ্রহণ করতে পারে তাই আমি আল্লাহ কোরআনে কসম করে বলছি খবরদার ভুল করিস না তোরা বান্দর থেকে মানুষ নাই আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি কে সৃষ্টি করছে ডারউনরে জিজ্ঞাইলাম রাত তুই বান্দর থেকে বলছ কার আমি তো কোরআনে শিক্ষা পাই নাই এজন্য চিন্তা পড়ে গেলাম মানুষ আসলে কি ছিল মানুষ আসলে তো আবাদিতে ঘুরি করো নমুনা পাইলাম না এবার বনে যাই দেখলাম যে বুড়ো বয়সে আমার চেহারা আর বুড়িয়া বান্দরের চেহারা একরকম তো বুঝছি যে আমি বান্দর তো বলছি কি কন তার চেহারা বুড়ো বয়সে বান্দরের মতো হইতে পারে কোন মুসলমানের চেহারা বুড়ো বয়সে বান্দরের মতো হয় না বরং যত বয়স বাড়ে চেহারা তত নুরানি হইয়া যায় আস্তে করে সুবহানাল্লাহ যত বয়স বাড়ে চেহারা তত নুরানি হইয়া যায় চেহারা দেখতে তত চিকচিক মনে হয় আলহামদুলিল্লাহ হুজুর চেহারা দিকে তাকান তো একটা সূর্যের মতো ঝকঝক করতেছে না কি কর এটা হলো মুসলমানের চলো মুসলমানের চেহারার সাথে বান্দরের কোনো মিল নেই তবে অমুসলিম যারা বুড়ো বয়স দাঁড়িয়ে আছে চোখটা গর্তে পড়ে গেল চেহারার হাড়গুলা বাহির হয়ে গেল সে যদি কোনো একটা চেয়ারে বসে আর বান্দরের বুলগ্গা বনের বুলগ্গা বান্দরকে আনে পাশের চেয়ারে কুত্তাগাত দেয়া বসায় সামনের থেকে ফিক্সার উঠাইলে কুঙ্গা ঘরের বান্দর কুঙ্গা বনের বান্দর চিনে যেত না কথা কর না ঠিক কিনা কথা এটা সেই বলতে পারে আমি বান্দরের আওলাদ মুসলমান করে দিয়ে কথা বলতে পারে না মুসলিম শিশুটা বিশ্বাস করতে পারে না মুসলিম অভিভাবক তার শিশুকে শিক্ষা দিতে পারে না করো না আল্লাহ পাক কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কসম করছে আপনার আমার এই প্রশ্নের জবাবের জন্য যারা এই কথা বলে আমরা বান্দর থেকে হইছি আমরা হনুমান থেকে হইছি তো তুই বান্দর থেকে হইলি কেমনে গসা খাইতে খাইতে ল্যাস পড়ে গেছে বুঝেন না চিড়িয়াখানাতে বাংলাদেশের চিড়িয়াখানার বয়স 250 বছরের উপরে এ পর্যন্ত গসা খাইতে খাইতে কোনো বান্দরের ল্যাস উঠছে না কি কর দীর্ঘদিন কারণে যদি বিবর্তনের কারণে বান্দর মানুষ হইতো তো চিড়িয়াখানা থেকে তো প্রতি বছর কিছু কিছু বান্দর মানুষ হয়ে বাড়ি আইতো এ পর্যন্ত কোনোটা বাহির হয়েছে দেখতে একরকম লাগে তো আমরা কি একরকম লাগলে দোনোটা এক এটা কোনো সত্য কথা নয় এটা মিথ্যা কথা আমাদের দেশের টাকি মাছ আর শৈল মাছ একরকম ন আরে বান্দরা তো মানুষের মেলা ব্যস্কম আছে টাকি মাছের মধ্যে তো ব্যস্কম নাই ওগা যাতে ছোট ওগা বড় তো একরকম হওয়ার কারণে শৈল মাছটা টাকি মাছ আসছিল বিবর্তন হইতে হইতে শৈল মাছ হয়েছে কোনো ব্যাগ কলে কথা কয়নি এ কথা বলা যেরকম ব্যাগ কলি মানুষ বান্দর থেকে হয়েছে কথা বলাটাও সেরকম ব্যাগ কলি আজকাল একটা মাছ বাহির হয়েছে হাবদা মাছ কয় কি কর ছোটবেলা যেটা খাইছেন সেটা ছিল মধু হাবদা অন হয়েছে হাবদা ঠিক আছে না হাবদা কয় হাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কথা কর না কাইলে খেয়াল করেছে এনে হাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে ডক নকশায় চেহারায় একই রকম রঙও একই রকম তো বোয়াল মাছই আগে হাবদা মাছ আছিল বিবর্তন হয়ে বোয়াল মাছ হয়েছে তাহলে একরকম দেখতে দেখলেই অস্তিত্বে দুটোটা এক এ কথা সত্য নয় মানুষকে আর বান্দরকে বুড়া হইলে তাকে দেখতে একরকম হইলেও আমরা বলতে পারে দেখতে এক হইলেও জিনিস কিন্তু এক নয় জিনিস কি এক
মানুষকে আল্লাহ পাক সুন্দর চেহারা দিয়ে বানাইলেন, আলাদা আলাদা করে মানুষকে আল্লাহ পাক আলাদা আলাদা কণ্ঠ দিয়ে তৈরি করলেন, মানুষকে আল্লাহ পাক একটা ফিঙ্গার দিলেন, যে ফিঙ্গার অস্তিত্ব পৃথিবীর কোনো জানোয়ারের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এরপরে বাম হাতের বিদ্যাঙ্গুলির ফিঙ্গার মিলিয়ে দেখলো, তারপরে শাহাদত আঙ্গুলির ফিঙ্গার মিলাইলো, এরপরে মধ্যাহ্ন আঙ্গুলির ফিঙ্গার মিলাইলো, হইতে হইতে দোনো হাতের দশটা আঙ্গুলের ফিঙ্গার মিলাইয়া দেখলো পৃথিবীতে কোনো মানুষের কোনো আঙ্গুলের ফিঙ্গারের সাথে দ্বিতীয় কোনো মানুষের আঙ্গুলের ফিঙ্গার মিলে না। কত বড় সত্তা তিনি, সুবহানাল্লাহ, কত বড় সত্তা তিনি। তাই তিনি কসম করে বলেন, বন্দা তোকে আমি আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়ে বানাইছি, সবচেয়ে উত্তম বানাইলাম, সবচেয়ে উত্তম অবকাঠামো দিলাম, সবচেয়ে সুন্দর করে তৈরি করছি, সবচেয়ে সুন্দর করে তৈরি করছে। কসম করে কয় কে, ও সুয়াগঞ্জের মানুষে কইব ময়ূরেরা সুন্দর, মানুষ কেন সুন্দর হইল কি কর। তারা বলবে প্রজাপতি সুন্দর, মানুষ কিসে সুন্দর। তারা বলবে চিড়িয়াখানা যে দেখলাম ডোরা কাটা দাগওয়ালা সে হরিণগুলো সুন্দর, মানুষ কেমন সুন্দর হইল। আল্লাহ কয় আমি সুন্দর করে বানাইছি, আর আমরা কই প্রজাপতি সুন্দর, ময়ূর সুন্দর। আমাদের কথার দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি? বাদশাহ হারুন রশিদের জমানায় এক পরিবারে স্বামী স্ত্রী বাড়ির ছাদে বসি প্রেম আলাপ করতেছে, স্বামী স্ত্রীর আলাপ যেরকম হয় আর, এক পর্যায়ে স্ত্রীর চেহারার উপরে জ্যোৎস্নার আলো পড়ে চেহারা চকচক চকচক করতেছিল। তো স্বামী তার স্ত্রীকে বলে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তো তোমাকে তালাক। কথা কর না, মানুষ কি চাঁদের তো সুন্দরী তো হারেনি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তো তোমাকে তালাক। এই কথা বলা মাত্রে স্ত্রী উঠে চলে গেল, যেহেতু আমি তালাক হয়ে গেছে তোমার কাছে থাকিয়া লাভ কি। বেচারা তো মায়ার বাসায় বলছে তালাক দেওয়ার জন্য, বেচারা পাগল হয়ে গেল বউ পাওয়ার জন্য, বউ কিন্তু আর সামনে আসে না। পরের দিন বাদশাহ হারুন রশিদের কাছে বিচার নিয়ে গেল, মাসালার ফতোয়ার জন্য গেল, আমি এইভাবে এইভাবে কথাটা বলে ফেলছি, তালাক দেওয়ার ইচ্ছা ছিল না, ঝগড়াও ছিল না, বরং মায়ার বাসায় তাকে কথাটা বললাম, এখন তো আমার বিবি চলে গেল। বুঝেন না কথা। সন্ধ্যার সময় ওলামায়ে কেরামের মজমা ডাকলো, হারুন রশিদ জিজ্ঞেস করলেন বউ তালাক হয়েছে কিনা, অধিকাংশ আলেমরা ফতোয়া দিয়েছেন বউ তালাক হয়ে গেছে। বুঝেন না, ইমাম তহাবি ও মজলিসে বসা ছিলেন, বাদশাহ জিজ্ঞেস করলেন কেউ আমরা যে কিছু কর না, কহুজুর আমি এশার নামাজ পড়ে আসি বলল। এশার নামাজের একামত হলো, ইমাম তহাবি বলেন নামাজ আমি পড়াবো, নিয়ত বানলে শুরু করছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুর সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীম। পিছন থেকে লোকমা হলো, লাকাদ খালাকনাল ইনসানা, তিনি আবার ফলে লাকাদ খালাকনাল কামারা, আবার লোকমা দিল লাকাদ খালাকনাল ইনসানা, আবার তিনি বললেন লাকাদ খালাকনাল কামারা। নামাজ শেষ হওয়ার পরে বাদশাহ জিজ্ঞেস করলেন কি তো হাবিশা ফতোয়া দেন না, আগে হুজুরদেরকে আবার জিজ্ঞেস করেন তারা কি ফতোয়া দেয় আমি একটু শুনতে চাই। এবার জিজ্ঞেস করার পরে সব মাওলানা ফতোয়া দিল বউ তালাক হয় নাই। কিলে আমাদের কথার দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি? আল্লাহ কসম করে বলছে সাঁত বেশি সুন্দর, কি কইছে কি কইছে, কথা কর না, মানুষ বেশি সুন্দর কে বলছে? তো আল্লাহ যখন কসম করে বলছেন ফতোয়া এটাই হবে, মানুষ যদি বেশি সুন্দর হয় বউ তালাক হবে না, কথাটা বুঝতে পারছি। এবার প্রশ্ন হলো, আমরা দেখতে যে বাঁদরকে ময়ূরকে বেশি সুন্দর মনে করি, আমরা দেখতে যে প্রজাপতিকে বেশি সুন্দর করি মনে করি, এটার কারণ কি? আসলে সুন্দর অসুন্দর নির্ণয় করা অনেকটা রুচির কারণে ব্যস্কম হয়ে যায়, মৌলিক জিনিসটা অনেক সময় হারিয়ে ফেলে রুচির কারণে যায়। বুঝেন নাই কথা। যেমন মানুষকে আল্লাহ পাক দুরকম বানাইছেন, কিছু পুরুষ কিছু মহিলা। পুরুষকে আল্লাহ পাক আলাদা বৈশিষ্ট্য দিয়ে বানাইছেন, মহিলাকে আল্লাহ পাক আলাদা বৈশিষ্ট্য দিছেন। কোনো মহিলা ইচ্ছা করলেও পুরুষ হইতে পারে না, কোনো পুরুষ ইচ্ছা করলেও মহিলা হইতে পারে না, কথা কথা ঠিক কি না? এবং চেষ্টা করে যদি অঙ্গ স্থাপিত করে অঙ্গে লাগানো হবে পুরুষত্ব আসবে না, নারীর অঙ্গ পুরুষের মধ্যে লাগাইয়া দিলে অঙ্গ লাগানো যাবে নারীত্ব আসবে না, পুরুষের অঙ্গ নারীর মধ্যে লাগাইয়া দিলে অঙ্গ লাগানো হবে নারী হইতে পারিবে না, কথা কথা ঠিক কি না? বানাইছে কে আল্লাহ তাআলা না? বাকি যদি বলে আমি মনে মনে পুরুষ মহিলা হই, আর পুরুষ যদি বলে আমি মনে মনে মাইয়ালা, এটা বাটফারি ছাড়া আর কোনো কথা নয়, এটা বাটফারি ছাড়া আর কোনো কথা নয়।
আমি এবার জিজ্ঞেস করি, নারী আর পুরুষ দোনোটা বানাইছেন কে? আল্লাহ। এই দুই সম্প্রদায়ের মধ্যে কারা বেশি সুন্দর? মহিলা। নারীরা বেশি সুন্দর, কেমন? সবাই একমত না? এই জন্যই তো আমরা এটার জন্য পাগল। বাড়ির যে জিজ্ঞাইন বেলে একখানা হাসা কথা কইও, বাস্তবতার আলোকে বলো মহিলা সুন্দর না পুরুষ সুন্দর? বাড়ি আলারা একজোটে বলবে পুরুষকে আল্লাহ পাক সুন্দর বানাইছে। এখন দ্বিপক্ষ হল, পুরুষ পক্ষে বলল মহিলা সুন্দর, মহিলা পক্ষে বলল পুরুষ সুন্দর। এই দুই পক্ষ অবলম্বন করার মূল কারণ হল আল্লাহ পাক পুরুষ সৃষ্টি করতে নারীর প্রতি আকর্ষণ দিয়ে বানাইলেন, নারীকে সৃষ্টি করতে পুরুষের প্রতি আকর্ষণ দিয়ে বানাইলেন। আকর্ষণের ভিত্তিতে নারী পুরুষকে সুন্দর বলে, পুরুষ নারীকে সুন্দর বলে। বাস্তবতার আলোকে দেখা দরকার আসলে সুন্দর কারা, বুঝতে পারিনি না? বলেন তো দেখি, রাতা মরগ আর মুরগির মধ্যে কোনটা বেশি সুন্দর? মহিলাটা। এবার লড়ি জানার দে, বেড়ি সুন্দর না বেড়া সুন্দর? হাসা আর হাসির মধ্যে বেড়ি সুন্দর না বেড়া সুন্দর? ঘরের কোণে বাসা বুনছে চড়িয়া পাখি, চড়িয়া সুন্দর না চড়ি সুন্দর? বেড়া না বেড়ি? এমনি ডাইরেক্ট জিজ্ঞে, হাসা হাসির মধ্যে বেড়া সুন্দর না বেড়ি সুন্দর? চড়ি পাখিতে বেড়া সুন্দর না বেড়ি সুন্দর? গাবি আর ষাঁড়ের মধ্যে বেড়া সুন্দর না বেড়ি সুন্দর? ঘোড়া আর ঘুর্ণির মধ্যে বেড়া সুন্দর না বেড়ি সুন্দর? তো সব জিনিস জানোয়ারের মধ্যে যদি বেড়া সুন্দর হয়, আপনারা কিল্লা ইয়ান করলেন বেড়ি সুন্দর? তাহলে বাস্তবতার বিরুদ্ধে হয়েছে না? আর কথা বুঝেন, কুদরতের রহস্যের কথা বলবো সামনে, মাঝে মাঝে দু এক কান কথা কিছু রসারো না হলে তো কথা বুঝে আসা আসতেছে না আমাদের। এবার চলেন, রাতাকে আল্লাহাক সৌন্দর্য কি দিয়ে দিলেন, হাসাকে আল্লাহাকে সৌন্দর্য কি দিয়ে দিলেন, চড়িয়াকে আল্লাহাক সৌন্দর্য কি দিয়ে দিলেন, এই কথা একটু বোঝার চেষ্টা করি। একটা রাতা মোরগের মাথার উপরে আল্লাহ পাক একটা রাজমুকুট দিছে লাল চোট, ঠিক আছে নাকি? এবং তার গায়ের পশমগুলো আল্লাহ পাক লম্বা লম্বা করে দিয়েছেন, হয়তো মরিচের মতো লাল অথবা সুরমা কালার দিয়ে সকসক করে দিয়েছেন, ঠিক নি? এই বাড়তি দুইটা জিনিস দিয়া রাতার সৌন্দর্য বর্ধিত করলেন মুরগির তুলনায়। হাঁসের মধ্যে আমরা দেখি হাঁসাগুলার ঘাড়ের পশমগুলোকে আল্লাহ পাক সুরমা কালার করে সিকসিক করে দিয়েছে, গায়ের পরগুলোকে সুন্দর কালারিং করছে। ওই বাড়তি পশমের কারণে হাঁসাটাকে হাঁসির তুলনায় সুন্দর দেখা যায়, বেটাটাকে সুন্দর দেখা যায় বেড়ির তুলনায়। অন্যতা দোনোটার গায়ের গোস্ত সব কিছু এক, আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৌন্দর্য বর্ধিত করলো। ঘোড়া আর ঘুন্ডির মধ্যে দেখা গেল বেটা ঘোড়াটার ঘাড়ের পশমগুলোকে লম্বা লম্বা করে তৈরি করে দিয়েছে, দেখতে আলাদা সুন্দর দেখা যায়। হরিণের মধ্যে যেটা বেটা তার মাথার শিং দিয়ে মুকুট তৈরি করে দিয়েছে, আলাদা সুন্দর দেখা যায়। পুরুষকে আল্লাহ তাআলা মুখের মধ্যে সুন্দর নেকলেস তৈরি করে দাঁড়ি দিয়া বাড়তি দাঁড়ি আর মুছ দিয়া আল্লাহ পাক তার সৌন্দর্য বর্ধিত করছেন, কথা কোনো ঠিক কিনা? প্রগতিবাদীকে বলতে চাই, যদি তুই প্রকৃতির গতিতে তাকাস তো সব জানোয়ারে বেড়া সুন্দর হলে পুরুষের মধ্যে দাড়ি রাখুঞ্জাটা সুন্দর হওয়া দরকার, কথা কোনো ঠিক কিনা? অন্যান্য জানোয়ারের বর্ধিত সৌন্দর্যের অংশগুলো কেটে আর ছেটে ফেললে এরকম বিশ্রী দেখা যাবে, রাতার বাড়তিগুলো কাটি ফেললে মুরগির মতো দেখা যাবে সৌন্দর্য চলে যাবে, হাসার বাড়তি বসংগুলো কেটে ফেললে তাকে হাসির মতো দেখা যাবে সৌন্দর্য চলে যাবে। বাস্তবতার নজরে তাকাইলে মুখের দাঁড়ে সাইসলেও তারও সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার কথা, কথা কোনো ঠিক কিনা? বিশ্বনবীর জন্য বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানা আর-রিজালা বিল্লুহা, সেই সত্তার জন্য লাখ কোটি প্রশংসা যিনি পুরুষের মুখে দাঁড়ি দিয়ে তার সৌন্দর্য বর্ধিত করছেন। এখান থেকে আর একটা ফতুয়া, পুরুষের জন্য গলায় নেকলেস ব্যবহার করা যায় আছে নি? কেন কেন কন্যাকা কেন? জব একটাই, তোমাকে তো আমি আল্লাহ আলাদা করে সুন্দর বানাইছি, তুমি আবার সুন্দর বাড়াই বেল্লা নেকলেসের কি দরকার, কথা কথা ঠিক কিনা? শেখ সাদিকে জিজ্ঞেস করা হয়েছিল, আংটিটা ডান হাতে পরিব না বাম হাতে পরিব? ক বাম হাতে ভরো। কেন? ক ডাইন হাত তো সুন্দর হলে ডাইন হওয়ায় যথেষ্ট, বামটা বাম, এই জন্য তাকে আংটি দিয়ে সাজাইতে হয়, কথা কর না কা ঠিক কিনা? নারীকে আল্লাহ তাআলা পুরুষের তুলনায় সুন্দর কম দৃষ্টি বিদায় তাকে স্টো লাগাইতে হয়, পাউডার লাগাইতে হয়, নেকলেস ব্যবহার করতে হয়, কানে দুল দিতে হয়, নাকে বুট লাগাইতে হয়। পুরুষকে আল্লাহ পাক জন্মগত সৌন্দর্য দান করছেন, তার তো পুরা বুকটা তার দাঁড়ে দ্বারা ঢাকা পড়ে গেছে, নেকলেস লাগাইলে এটা দেখা যাবে না। এই জন্য পুরুষের জন্য বাড়তি জিনত লাগানো এটা নিষেধ করা হয়েছে, বাড়তি জিনত লাগানো পুরুষের জন্য হারাম করার দেওয়া হয়েছে। কিতাবে লেখে পুরুষ রাত্রেবেলা সুরমা লাগাইতে পারবে, তাও সুন্নতের নিয়তে চোখের শেফার খেয়ালে,
কোন পুরুষ যদি দিনের বেলা সুরমা লাগায় ফকিরা বলে এটা তার জন্য হারাম কিল্লাই সুরমার আরেকটা কাম আছে সৌন্দর্য বর্ধিত করা পুরুষকে আল্লাহ পাক জম্মগত সুন্দর বানাইছে সুরমা দিয়ে সুন্দর বানানোর দরকার নাই কথা কো না ঠিক কি না এর জন্য পুরুষে কাজল লাগায় না শুধু স্তন লাগানোর প্রয়োজন হয় না ঠোঁট পলিশ লাগায় না নখ পলিশ লাগায় না তদ্রূপভাবে পুরুষে চেনও লাগাবে না নেকলেসও লাগাবে না তো আমি বলতে চাইছি সুন্দর এটা রুচির কারণে বেশ কম হয় কথা এটা বুঝাইতেছি না আমার আল্লাহ বলেন আমি কসম করে বলি তোরে সুন্দর বানাইছি আর আমাদের রুচিতে ময়ূর সুন্দর হয় আমাদের রুচিতে চাঁদ সুন্দর হয় এটা নষ্ট রুচি এটা আল্লাহ পাকের সাথে মিল হয় নাই কথা কোনা ঠিক কিনা কথা এটা রুচি যদি সুন্দর করি তো দাঁড়ে সাসাটা সুন্দর নয় দাঁড়ে রাখাটা সুন্দর এটা পরিষ্কার বুঝে এবার বিশ্ব নেতৃত্ব এখনো বেড়াগো হাতে এই জন্য বিভিন্ন রাষ্ট্রে বেড়ারা সুন্দরী প্রতিযোগিতা করে কথা কন না যদি প্রগতিবাদীরা বাস্তবে প্রকৃতির গতি হিসাবে কাজ করত তোর উচিত ছিল বেডিরা বেডাগো সুন্দরে প্রতিযোগিতা করা বুঝেন না কথা মিস অফ বাংলাদেশ অফ ইন্ডিয়া অফ আমেরিকা মাঝে মাঝে ছবি আসে আস্তা কালি কুসিরি ভেড়ার মতো ছিল কথা কিন্তু দাঁতগুলা কেক্কার হেতি বেলে ইন্ডিয়ার শ্রেষ্ঠ সুন্দরী বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী বুঝেন না কথা তো জিজ্ঞেস প্রশ্ন করলাম একজন রে যে এটা সুন্দর নির্ণয় কী দিয়ে করলো সামলো নাই ঢকো নাই তাদের তাদের পরিবেশে সুন্দর মানব দেহের প্রতিটা অঙ্গের একটা মাপ আছে বুকের সিনার রানের পায়ের হাতের চোয়ালির মুখের নাকের একটা মাপ আছে আহান করলাম না কাফলের নিচেরও মাপ আছে ওই সব মাপ মিলে গেলে ইগো হয় বিশ্ব সুন্দরী রং যাই হোক না কেন তাহলে বোঝা গেল দুনিয়া তো সুন্দর নির্বাচনের বেলা রুচির ব্যবধান আছে কথাটা পরিষ্কার হয়েছে তো না তা আল্লাহ তাআলা বলেন তুমি রুচির তালে পড়িও না আমি আল্লাহর কসমটা শুনে লও লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম চাঁদ কো এত সুন্দর করি বানাই নাই ময়ূর কো এত সুন্দর করি বানাই নাই রে মানুষ তোর কদর তুই কেন বুঝলি না তোকে আমি আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর করি বানাইলা কে কয় কয়টা কসম করি কইছে একটু খেয়াল করি তো আমাকে আল্লাহ পাক শুধু তিনটা অবকাঠামো দিয়ে আমি সুন্দর দেখাইছি এটা না আমার মানব আমার এই দেহটাকে আল্লাহ পাক কত রকম করি কত সুন্দর সেটিং করে আল্লাহ পাক বানাইছে আমার এক মুসল্লির বিবির পিঠের মেরুদণ্ডের হাড়ের একটা জয়েন্ট খুলে গেছে এখানে কটা জয়েন্ট আছে মাথা থেকে কোমর পর্যন্ত কতদিন হইবে একটা মাত্র জয়েন্ট খুলছে জয়েন্টটা দেওয়ার জন্য আলাদা একটা স্ক্রুপ লাগাইছে আমি জিজ্ঞেস করলাম যে স্ক্রুপ লাগাইতে কত খরচ গেছে কম মাত্র 2,50,000 টাকা আরো 10 বছর আগের কথা কত লাখ জিজ্ঞাসা গ্যারান্টি কত কত ঠিক গ্যারান্টি নেই এক মাসও খুলে যেতে পারে এক বছরও খুলতে পারে তখন আমি চিন্তা করলাম অরিজিনালটা চলে যাওয়ার পরে নকল লাগাইতে যদি 2,50,000 টাকা যায় প্রতি জয়েন্টের অরিজিনাল জয়েন্টের দাম কত মাথা থেকে পা পর্যন্ত হাতের প্রতিটি আঙ্গুলে কতগুলো জয়েন্ট এই কাঁধ পর্যন্ত যেমনে মনে চায় এমনে ঘুরাই যেদিকে মনে চায় সেদিকে বাঁকা করতে পারি যে আঙ্গুল মনে চায় উঠাই আর নামাই প্রত্যেকটা জয়েন্টকে মিলাইলে আমাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে তৈরি করছেন আমাকে আল্লাহ তাআলা বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুনা আমি আল্লাহ সত্তার পরিচয় আসমানে যাই কেন যাই কেন তালাশ করবি জমিনের নিচে যাই কেন তালাশ করবি আমি তো তোর ভিতরেই আছি তোকে তুই তাকায়া দেখ দেখবি আমি আল্লাহ কত বড় আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিয়ে সাজাইছি তাউদ্দু বিসিকাতিল জামে বহু বছর সকলে মিলে একটা মানব দেহের সমস্ত নিয়ামতের যদি গণনা করো জীবন শেষ হয়ে যাবে মানব দেহকে যত নিয়ামত দিয়ে সাজাইছি নিয়ামত গুনি শেষ করতে কথা কর না পারবে একটা ছোট উদাহরণ দিই এই সুয়াগঞ্জ বাজারে আজ থেকে 40 বছর আগে একজন হাতুড়ে ডাক্তার বসে চিকিৎসা করত আর গ্রামের মানুষ যে কোনো রোগের জন্য তার কাছে যাইতো তিনি ওষুধ লিখে দিতেন মাথার কামড় তাল্লাই ওষুধ দাঁতের কামড় তাল্লাই ওষুধ কণ্ঠে ব্যথা তাল্লাই ওষুধ কানে কামড় তাল্লাই ওষুধ পেটে বেদনা তাল্লাই ওষুধ সব বিভাগের চিকিৎসা করতে একজন ডাক্তার অথচ তার কাছে ডাক্তারের চিকিৎসা তেমন ছিল না সে হয়তো আরেকজন বড় ডাক্তার লাগ কদিন থাকি
ট্রিটমেন্ট করছিল এখান থেকে শিখছে হাতুড়ে ডাক্তার হইয়া সব অঙ্গের চিকিৎসা করত যখন চিকিৎসা জগৎ উন্নত হতে আরম্ভ করলো ডাক্তাররা গবেষণা শুরু করলো মানব দেহের এক একটা অঙ্গের যখন রহস্য তাদের সামনে খুলতে আরম্ভ করছে এবার ডাক্তাররা তাকায় দেখে এক চোখে আল্লাহ পাক যত লাখ নিয়ামত দিয়ে সাজায় রেখেছে ওই চোখের নিয়ামতগুলো উদ্ঘাটন করা একটা মানুষের পুরো জীবনে সম্ভব নয় তাই চক্ষু ডাক্তার আবার কানের খবর কেমনে নেয় দাঁতের ডাক্তার আবার চোখের খবর কেমনে নেয় কণ্ঠে ডাক্তার আবার হাড়ের খবর কেমনে নেয় হাড়ের ডাক্তার আবার কানে খবর কেমনে নেয় এই জন্য বড় বড় সাইনবোর্ড লেখা আছে চক্ষু বিশেষজ্ঞ হাড় বিশেষজ্ঞ কান গলা বিশেষজ্ঞ হ্যাঁ বাল্ব বিশেষজ্ঞ লেখা আছে না এর অর্থ কি আল্লাহ পাকের নিয়ামত খুলতেছে আমাদের সামনে নিয়ামত খোলার পরে এবার বুঝে আসছে একটা মানব দেহের এক একটা অঙ্গের গবেষণা করি একটা জীবন শেষ করতে পারবে আল্লাহ পাকের নিয়ামত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে আমার মাদ্রাসার নাজিমে তালিমে মুফতি আমদাদ সাহেব দামত বরকাতুম আল্লাহ ওনাকে পূর্ণাঙ্গ সুস্থ করে দেন হঠাৎ করে তিনার ডান চোখের প্রায় 94% জ্যোতি কমে গেল চিকিৎসা করতে করতে ঢাকায় সর্বোচ্চ ডাক্তার কাছে গেলেন যার কাছে পৌঁছা বলা কঠিন ছিল উনি আমাকে নিজে বলছেন যখন আমার পরীক্ষার রিপোর্টটা তার সামনে পেশ করছি ফাইলটা দেখে মাত্র তিনি বলেন আপনি মনে হয় চোখের অমুক বিভাগের রোগী আপনি মনে হয় চোখের অমুক বিভাগের রোগী আমি বললাম জি হ্যাঁ তো তিনি বলেন যে আমি সেই বিভাগের টোটালি কিছু জানি না এই বিভাগের সম্পর্কে আমার কোনো খবর নাই কে বলে যিনি বাংলাদেশের চক্ষু ডাক্তারের মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ সবচেয়ে বড় হুজুরের নামও বলছেন আমি ভুলে গেছি তিনি বলেন যে আমি এই বিভাগ সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না আমি ওই বিভাগের ডাক্তার আপনি এই বিভাগের অমুকের কাছে যান তাহলে বোঝা গেল শুধু চোখেরও তো একজনের সমাধান দিতে পারেন না চোখেরও বিভাগ চারটা করে ফেলছে চারজনের জন্য চারটা বিভাগে চারটা বিশেষজ্ঞ এমন বেশ বিচিত্র কিছু নয় আগামীতে বলা হবে চোখের সব বিভাগ উদ্ঘাটন করা মানুষের পক্ষে সম্ভব নয় কথা কন্যাকা ঠিক নেই এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াইন তাউদ্দু নিয়ামতাল্লাহি লা তাহসুহা এবার আল্লাহ কি কয় মানুষ তুই ঘুম যাস না আমি আসমান বানাইছি জমিন বানাইছি গ্রহ নক্ষত্র বানাইছি সূর্য বানাইছি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য বানাইছি কোনোটা বানাইতে আমি আল্লাহ আমার হাত ব্যবহার করে নেই আমি শুধু বলে দিয়েছি হয়ে যা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন হয়ে যা বলার সাথে সাথে হয়ে গেছে শুধু মানুষ থেকে বানাইতে আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করে বানাইছি সুবহানাল্লাহ কইতেন না মা মারাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া রে আমি আল্লাহ যাকে আমার হাত দিয়া তৈরি করে বানাইলাম তুই ইবলিস তাকে কেন সেজদা করলি না ইবলিসকে আল্লাহ ডেকে বলছেন তাহলে বুঝা গেল আমাকে আল্লাহ কি পরিমাণ মায়া করে শুধু আদেশ দিয়ে বানান নাই কুদরতের নকশা করে নিজের হাতে কুদরতের পছন্দ মতো আমাকে বানাইছে এতটুকু বুঝার পরে এবার আমি প্রশ্ন করতে চাই মালিক এত মায়া করে মালিক এতগুলো নেয়ামত দিয়া এত পছন্দ করে সমস্ত মখলুক থেকে আমাকে এভাবে বৈশিষ্ট্য করে সৃষ্টি করছেন আমার কি দায়িত্ব নয় মালিককে জিজ্ঞেস করা আল্লাহ আপনি আমাকে এত মায়া করে কিল্লে বানাইলেন কথা কর না এ কথা জিজ্ঞেস করার দরকার আছে না আল্লাহ গরু ছাগলের মতো বানাইলেন না বান্দর হনুমানের মতো বানাইলেন না মানুষ বানাইয়া এত ডিজাইন এত সুন্দর এত নকশা এত মায়া আপনার কুদরতে হাত লাগিয়ে তৈরি করলেন কেন আপনি আমাকে এত মায়া করে বানাইছেন আপনার সেই প্রশ্নের জবাব আল্লাহ দাও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এরে মানুষ তোকে আমি আল্লাহ দুনিয়াতে সব কিছু দিয়েছি তোর দেহর মধ্যে নয় শুধু দুনিয়ার সব নিয়ামতকে তোর গোলাম বানায়া দিলাম তো তোকে দিলাম আমি সব তোর কাছ থেকে আমি আল্লাহ চাই শুধুমাত্র একটা কয়টা চাই দিছে কয়টা সব চাই কয়টা বুঝি বলেন দিছে কয়টা সব চাই কয়টা কি চাই ইল্লা লিয়াবুদুন বান্দা তোর কাছে আমি চাই ঘুম থেকে উঠার পরে আমি আল্লাহকে দুইটা সেজদা কর তোর কাছে আমি চাই সূর্য ঢলার পরে আমি আল্লাহকে 4 রাকাত মাধ্যমে আল্লাহ আমি আল্লাহকে সেজদা কর তোর কাছে আমি চাই বিশাল সূর্য ডুবার আগে যখন পশ্চিম আকাশে ঢলি পড়বে আমি আল্লাহকে 4টা সেজদা কর 4টা রাকাত আমার সামনে নামাজ আদায় কর সূর্য ডুবার পরে 3 রাকাত নামাজ আদায় কর এশার সময় হলে 4 রাকাত নামাজ আদায় কর ফরজগুলো বাকি দিনগুলো আমি আল্লাহ যে হুকুমগুলো দিব আমি যখন তোকে সব কিছু দিয়েছি শুধু তুই আমাকে মানি চলবি আমি আল্লাহ শুধু তোর কাছে এটাই চাই
কি চাইছে কি চাইছে বলেন ইবাদত বলেন কি ইবাদত মানে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ না আমি শেষে দিয়ে কথা কান বলছি আমি আল্লাহ তোকে যেভাবে চলার জন্য বলি এইভাবে আমাকে মারি চল এটার নাম ইবাদত এই যে তাফসীরে জালালাইনে এই লিয়াবুদুনের তরজমা করছে লাইওয়াহিদুন যাতে তারা এককভাবে আমাকে মানি চলে বানাইছে কে সব নামত দিছে কে দুনিয়াকে গোলাম বানাই দিছে কে মানব কাকে সাহায্য কার কাছে চাইবো হুকুম মানব কার আল্লাহ বলতেছে তুই শুধু দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে যেভাবে চলতে বলি এটা মানি চল এবার প্রশ্ন আইবো না তো মানি চললে সামনে কি দিবে কথা কর না দুনিয়া তো দিছেন সবকিছু বিনিময় চাইছেন শুধু আপনাকে মানি চলা তাবার বস্তু করি মানি চললে কি দিবেন আল্লাহ কাউলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন তাহলে আমি আল্লাহ বলতে চাই যদি আমাকে মানি চলো তো ফরকালো তোমাকে আমি আল্লাহ দিব সব দুনিয়াতে দিছেন সব মাসখানে চাইছেন শুধু একটা পরকালে দিব আবার সব পরকালে যত নেয়ামত আছে যত সুখ আছে সব আমি আল্লাহ তোর জন্য বরাদ্দ রাখি কি করলে কর না এবাদত বলেন না কি করলে চিৎকার করে বলেন না কি করলে এবাদত মানে হলো দাসত্ব এবাদত মানে হলো গোলামি এবাদতের সহজ অনুবাদ হলো আল্লাহকে মানে চলা কি চলা সুয়াগাজি বাজারে ব্যবসা করার বেলায় আল্লাহকে মানার কোনো মাসালা আসেনি কথা কর না আছে তো না ব্যবসা বাণিজ্য করতে গেলে সেখানে আল্লাহকে মানার মাসালা যেরকম আছে অফিস আদালতে ঘুষ খাইবার সময় আল্লাহকে মানার মাসালা নাই আছে নাকি গ্রামে যখন কিস্তিতে টাকা লাগাই দুনিয়াতে আমরা বাজারে যখন ব্যাংকে সুদি লেনদেন করি সেখানে মনে আল্লাহ পাকের কোনো হুকুম নাই কৃষক যখন জমিন আইল কাটতে যায় তখন কি আল্লাহ পাকের হুকুম নাই যুবক ছেলেরা রাতের অন্ধকারে দরজাওয়ালা বন্ধ করে যখন অ্যান্ড্রয়েড মোবাইল চালাই তখন মনে হয় আল্লাহ পাকের কোনো হুকুম আছে নি কথা কর না তাহলে জন্ম থেকে মৃত্যু সকাল থেকে রাত চব্বিশটা ঘন্টার যে সময়গুলো জাগ্রত থাকবো মানে চলবে একমাত্র কাকে চিৎকার করে বলেন না কাকে মানে চলবো যিনি আমাকে দিয়েছেন সব আমরা মানে চলবো শুধুমাত্র তাকেই ঠিক কিনা কথা এটা এতে অন্য কারো মাধ্যম আমরা বিশ্বাস আর মানতে পারি না মানবো কাকে এটার নাম হলো ইবাদত এটার নাম হলো কি ইবাদত মানে হলো আল্লাহ পাকের হুকুম মানে চলা তার শ্রেষ্ঠ ইবাদত ওই ইবাদতের শ্রেষ্ঠতম মর্যাদা হলো নামাজের নামাজের দ্বারা বান্দাকে আল্লাহ আল্লাহকে বান্দা মানি নিবে কিভাবে এটা ট্রেনিং দেওয়া হয় নামাজের ভিতরে নামাজের ভিতরে কি দেওয়া হয় বাকি চব্বিশ ঘন্টা সময় আল্লাহকে কিভাবে মানবে এটা ট্রেনিংটা পাওয়া যায় নামাজের ভিতরে বুঝেন না কথা নামাজের মধ্যে কোনো কিছু খাই না পান করি না এই ট্রেনিংটা দিল নামাজের বাহিরও আল্লাহ পাক যেটা নিষেধ করে সেটা খাইও না পান করিও না নামাজের মধ্যে দাঁড়ায় ডাইন বাম পিছনে তাকাই না যেন আমরা ট্রেনিং নিয়েছি নামাজের বাহিরে গেলেও অপ্রয়োজনে ডাইনে বামে পিছে যেখানে আল্লাহ নজর দিতে নিষেধ করছে সেদিকে নজর দিব না নামাজে দাঁড়ায় আমরা নিচের দিকে দেখে থাকি ট্রেনিং দিয়েছি নামাজের বাহিরে চলন্ত অবস্থায় নজরটা থাকবে নিচের দিকে নামাজের মধ্যে আমার হাতটা বাঁধা ছিল যেখানে বাঁধার কথা যেখানে হাঁটুর উপর রাখার কথা সেখানে রাখলাম ট্রেনিং দিলাম নামাজের বাহিরে আমার হাত ব্যবহার হবে যেখানে আল্লাহাক হাত ব্যবহারের অনুমতি দেয় যে সুদের টাকা নিতে আল্লাহাক নিষেধ করে যে ঘুষের টাকা নিতে আল্লাহাক নিষেধ করে সেখানে আমার হাত ব্যবহার হবে না এই ট্রেনিংটা নাম নামাজের মধ্যে নিয়েছি কথা করা ঠিক কিনা নামাজের মধ্যে আমি যে কথাগুলো বলার অনুমতি আল্লাহ দিয়েছেন কোরআন তেলাওয়াত করা তসবি পড়া দুরুদ শরীফ পড়া আত্তাহিয়াত পড়া সেগুলোই পড়েছি দুনিয়ার কথা বলতে নিষেধ করছে কথা সে কথা বলি নাই এই ট্রেনিংটা নেব যে নামাজের বাহিরও আমাদেরকে আল্লাহ যেই কথা বলার অনুমতি দেয় সেগুলোই বলবো গীবত করব না শেকায়ত করব না মানুষকে গালি দিব না মানুষের পিছনে সমালোচনা করব না কেননা আল্লাহ পাক সেগুলো আমাদেরকে নিষেধ করছে কথা কোনা ঠিক কিনা তো এবাদতের মূল এবাদত নামাজ তার অর্থ হলো নামাজ থেকে ট্রেনিং নিয়ে বাকি জীবনটা নামাজের সিবতে গড়াইবার জন্য দৈনিক পাঁচবার আল্লাহ পাক মসজিদে পাঠাইছেন না একবার করলে তো এবাদত হয় পাঁচবার কিনলে দিলেন এইভাবে আল্লাহ পাকের গোলামি করার জন্য আমরা তৈয়ার আছি নি কে কে তৈয়ার আছে হাত উঠে দেখেন নারায় তাকবীর আল্লাহ আকবার আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন আল্লাহ আমাদের কাছে টাকা চায় না পয়সা চায় না খাওয়া চায় না গণ মাঝে মাঝে মোরগ ছাগল জ করে আল্লাহ পাককে খাওয়ামু আল্লাহ কইছে নি কেন কথা আল্লাহ শুধু বন্দার কাছে চায়
বান্দা তোকে বান্দা বানাইছি, তুই আমার বন্দিগি করে জীবন কাটা, দুনিয়া তো সব দিছি পরকালে সব দিব, দুনিয়া তো সব দিছি পরকালে সব দিব, দুনিয়াতে দিতে আবাদত চাই নাই তবে পরকালে দিতে আবাদত চাইব, দুনিয়াতে তুই পাইতে আবাদত লাগে নাই পরকালে পাইতে হলে আবাদত লাগবে, দুনিয়ার সুখ শান্তি আমি আল্লাহ আগে বাজেট করে সৃষ্টি করছি পরকালে সুখ শান্তি পেতে হলে ইবাদত ছাড়া পাওয়া যাবে না, কথা কথা ঠিক কিনা কথা এটা, তাহলে বাকি হায়াতটা ইবাদতে কাটায় যাওয়ার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা